মনে করুন বাংলাদেশে এই মুহূর্তে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে কমতি করেছে, কিংবা কোনো কি বিষয়ে মানুষের অধিকার নষ্ট হচ্ছে কিংবা অধিকার নিশ্চিত করা প্রয়োজন, যেটি আমার ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সংবিধান নিশ্চিত করেছে। কিন্তু সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, কিংবা সম্পদের অপ্রতুলতা কিংবা রাষ্ট্রের কোনো কমতির কারণে হয়তো সেটা করা সম্ভব হয়ে ওঠেনি। কারণ আমি একজন মানুষ, ঢাকাতে বসবাস করি, হয়তো ওইটা আমি পেয়েছি কিংবা আমি অলরেডি ওই সুবিধাটা ভোগ করে ফেলেছি, কিন্তু আমার আরেকটি ভাই, আমার একজন পরিচিত মানুষ কিংবা এই দেশের খুব নগণ্য গরিব মানুষ, সে এই সুবিধাটি এখনো পায়নি, বা একটা গ্রুপ অফ পিপল সুবিধাটা পায়নি। তার জন্য আমি একটা মামলা করে বা তার জন্য আমি আদালতের দ্বারস্থ হয়ে এই অধিকারটি নিশ্চিত করতে চাই। তো এটি কথা কিন্তু বারবার চলে আসে, আপনার তো অধিকার নষ্ট হয়নি, আপনি তো পারবেন না, যার অধিকার নষ্ট হয়েছে সে পারবে। আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলব, চলি, অর্থাৎ আমার অধিকার নষ্ট না হলেও যার অধিকার নষ্ট হয়েছে তার পক্ষ হয়েও আমি মামলা করতে পারবো কিনা, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কিংবা মৌলিক অধিকারকে সুনিশ্চিত কল্পে একজনের ক্ষেত্রে আয়োজন করতে পারবে কিনা। টপিকটার নাম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যাকে আমরা PIL বলে থাকি। সো ওয়েলকাম টু EduLex BD, সঙ্গে আছি অ্যাডভোকেট শাকিল আহমেদ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই PIL এর টপিকটা নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ব্রিফলি সহজে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য। প্রথমে বলে থাকি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলতে আসলে আমি কি বুঝি। এইখানে তিনটি শব্দ আছে, তিন শব্দকে আমি দুই ভাগে ভাগ করছি, একটি হচ্ছে পাবলিক ইন্টারেস্ট আর একটি হচ্ছে লিটিগেশন। তো বুঝতে পারছেন, পাবলিক ইন্টারেস্ট বলতে বোঝানো হচ্ছে সেই সকল ইন্টারেস্ট যেইগুলো পাবলিক পিপল অ্যাট লার্জ কিংবা জেনারেল পিপল, গ্রুপ অফ পিপলের জন্য প্রযোজ্য হয় বা গ্রুপ অফ পিপলের জন্য আমরা করছি। লিটিগেশন বলতে বুঝেছি মামলা মোকদ্দমা বা এমন একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমি কোর্টের দ্বারস্থ হয়ে আমি কোনো একটা রিলিফকে আনতে চাচ্ছি বা আনতে চাই, একে বলা হচ্ছে লিটিগেশন। তাহলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলতে বুঝছি এমন কোনো মামলা কিংবা এমন কোনো মোকদ্দমা যার মাধ্যমে পিপল অ্যাট লার্জ কিংবা জেনারেল পিপলের কোনো একটি রিলিফ আমি ইনশিওর করতে চাই কিংবা আনতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিংবা পিপল অ্যাট লার্জের জন্য আমি এক ব্যক্তি হয়ে মামলা করতে পারবো কিনা। আপনি জেনে থাকবেন আইনের খুব একটি স্পষ্ট কথা আছে, যে আপনাকে যদি কোর্টে যেতে হয় আপনাকে অবশ্যই অ্যাগ্রিড পার্সন হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলা থাকে অ্যাগ্রিড পার্সন হতে হবে। অ্যাগ্রিড মানে হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। সংক্ষুব্ধ ব্যক্তি সহজ বাংলা হচ্ছে আমার অধিকার হরণ হয়েছে কিনা, কিংবা যেটা আমি চাচ্ছি ওই সমস্যাটা আমার ক্ষেত্রে হয়েছে কিনা। আপনাকে একজন আঘাত করেছে, আপনাকে একজন মেরেছে, মামলা আপনাকে করতে হবে, আপনার পক্ষ থেকে অন্য কেউ হয়তো করতে পারতে পারে, কিন্তু বিষয় হচ্ছে অ্যাগ্রিভকে এই প্রশ্নটি সব ক্ষেত্রে করা হয়। এই অ্যাগ্রিভকে এই বিষয়টিকে সলভ করতে গিয়ে আমরা আরেকটি শব্দ চলে আসে, যাকে বলা হয় লোকাস স্ট্যান্ডি, অর্থাৎ মামলা করার অধিকার। সুতরাং মামলা করার অধিকার আমার আছে কিনা এবং মামলা করার ক্ষমতা আছে কিনা, এই দুটি বিষয়কে প্রথমে আমাদের সামনে চলে আসে PIL বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য। এখন আসছি PIL বিষয়টি সারা পৃথিবীতে কিভাবে এসছে এবং আমাদের PIL কথাটি মাথায় আসলে কোন কোন বিষয়টি মাথায় চলে আসে। PIL আসলে মনে হয় যে PIL কি ইনশিওর করার জন্য আমাদের একটাই ওয়ে আছে, তা হচ্ছে রিট পিটিশন, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমরা রিট পিটিশনের মাধ্যমে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে আমরা রিট পিটিশন করতে পারি এবং তার মাধ্যমেই আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে এস্টাবলিশ করতে পারি, যার মাধ্যমে আমি আমার অধিকার রক্ষা করতে পারি বা অধিকারকে আমি সুনিশ্চিত করতে পারছি। দেখুন, এটাকে আমরা কখনো কখনো জুডিশিয়াল রিভিউ বলে থাকি। সব পৃথিবীতে যদি আমরা খেয়াল করি তাহলে প্রথম এই জুডিশিয়াল রিভিউ কিংবা এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শব্দটি এসছে কিন্তু 1960 সালে প্রথম এই শব্দ বিষয়টি এসছে, এই কনসেপ্টটা এসছে। এরপরে আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে যদি আমরা বলি, খুবই নাম করা কিছু কেসেস আছে, এর মধ্যে একটি নাম করা কেস হচ্ছে মাগান ভাই ঈশ্বর ভাই প্যাটেল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। 1969 সালের এই মামলাটিতেও কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শব্দটি এসেছে। আর আমাদের দেশে প্রথম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই বিষয়টি বা এই কনসেপ্টটি এস্টাবলিশ হওয়া শুরু হয়েছে কিংবা এই বিষয়টি আসার একটা চ্যানেল তৈরি হয়েছে কাজী মোখলেসুর রহমান
কেস, অর্থাৎ কাজী মুখলিসুর রহমান ভার্সেস বাংলাদেশ যে কেসটি ছিল, এই কেসের মধ্যে অ্যাপিল ডিভিশনে, কিন্তু আমাদের অ্যাপিল ডিভিশনের বিচারপতিগণ, আমাদের এই সুপ্রিম কোর্ট অ্যাপিল ডিভিশন সেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের কনসেপ্টটি শুরু করেছিল। এখন আসছি সংবিধানের 102 অনুচ্ছেদে বলা আছে এনি পার্সন অ্যাগ্রিভড, আপনি যদি অ্যাগ্রিভড হন যে কোনো ব্যক্তি, তাহলে সে মামলা দায়ের করে, রিট পিটিশন দায়ের করে তার রিলিফ আনতে পারবে। এখন আসছি কোন রিলিফ আনতে পারবে, রিলিফ আনতে পারবে সেগুলো আমাদের সংবিধানের অনুচ্ছেদ 26 থেকে অনুচ্ছেদ 47 ক পর্যন্ত এইগুলোতে বলা হয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কিংবা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যে অধিকারগুলো রাষ্ট্র হবার দিন থেকে রাষ্ট্র আমাকে একজন নাগরিক হিসেবে ইনশিওর করতে বাধ্য। অর্থাৎ বাংলাদেশ যেদিন গঠিত হয়েছে সেদিন থেকে যতদিন এই দেশ থাকবে ততদিন আমাকে এই অধিকারগুলো সে দিবে। এর মধ্যে আছে রাইট টু লাইফ, চলাফেরার স্বাধীনতা, আমার সমাবেশের স্বাধীনতা, আমার প্রফেশনের স্বাধীনতা, এরকম অনেকগুলো অধিকার কিন্তু আছে এবং 18টি অধিকারের কথা বলা আছে এখানে। এখন যদি রাষ্ট্র কোনো একটি অধিকার ইনশিওর করতে না পারে, সুনিশ্চিত করতে না পারে, তাহলে আমি কি করতে পারবো? এখানে আমি বলে দিয়েছে আমাদের আর্টিকেল 44 অনুচ্ছেদ 44 বলা হয়েছে যদি রাষ্ট্র সুনিশ্চিত করতে না পারে তাহলে সেটা হাইকোর্টের মাধ্যমে আপনি ইনশিওর করতে পারবেন, ইস্টাবলিশ করতে পারবেন। এখন আবার আমি ইস্টাবলিশ করবো কোন প্রসেসে, সেই প্রসেসটা বলা আছে 102-এ। সেখানে বলছে যদি আমাদের বর্তমানের গতানুগতিক কোনো একটি আইনে যে সমস্যা আপনি হচ্ছে কিংবা আপনি যে রিলিফ চাচ্ছেন, আপনি যে প্রতিকার চাচ্ছেন, আপনি যে সেবা চাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, আপনি সুবিধা চাচ্ছেন, যদি সুবিধাটা দেওয়ার সুযোগ না থাকে, সম্ভব না হয়, তখনই কেবল রিট পিটিশনের মাধ্যমে আপনি সেটা ইনশিওর করতে পারবেন। তাহলে আমরা একটা কনসেপ্ট পেলাম যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটাকে আমরা রিট পিটিশনের মাধ্যমে চাইতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে এটা চাইতে গেলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা আমার ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্ভুক্ত। এখন ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্ভুক্ত না হয়নি অন্য কোনো সিভিল রাইটস, অন্য কোনো দেওয়ানি অধিকার, সেটাকে আমি পারবো কি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মধ্যে নিয়ে আসতে? আমাদের সিপিসি, দি কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি মকদ্দমার, দেওয়ানি কার্যবিধি 1908 সালের, এখানে অর্ডার 1 রুল 8 আদেশ 1 বিধি 8-এর এটা কথা বলা আছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। অর্থাৎ একাধিক মানুষ, অনেকগুলো মানুষের পক্ষ হয়ে আপনি একজন কোনো একটি মামলা পরিচালনা করতে পারবেন, একটি মামলা করতে পারবেন। এই কনসেপ্টটিও কিন্তু অনেকটাই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অংশ আমরা ধরে থাকি, যদিও এটা এখন পর্যন্ত এভাবে ইস্টাবলিশ হয়নি কিংবা এখন পর্যন্ত এটা আমাদের খুব বেশি ইনকমন হয়ে যায়নি। তবে লেবার কোডের কিছু ইস্যু আছে, এর বাইরে সিভিল কিছু ম্যাটার কিন্তু আমাদের এই অর্ডার 1 রুল 8 এর কনসেপ্টটি ইস্টাবলিশ হওয়া শুরু হয়েছে বলে আমরা বিভিন্ন মামলায় দেখেছি। আমি সেদিকে যাবো না, আমি যাবো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন থেকে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটি মূল কথা হচ্ছে যে আমি একজন লয়ার কিংবা আমি একজন কনশিয়াস পার্সন বাংলাদেশের, আমি দেখছি যে আমার দেশের কোনো একটি প্রান্তের একটা মানুষের কোনো একটি বিষয়ে ক্ষতি হচ্ছে, আমি সেই ক্ষতিটাকে রোধ করার জন্য আমি একটা মোকদ্দমা দায়ী করছি বা রিট পিটিশন দায়ী করছি। কেন দায়ী করছি? এই পাবলিকের ইন্টারেস্টের জন্য, পিপল অ্যাট লার্জ এটার জন্য একটা ভালো সুফল পায় তার জন্য, এইটাকে বলা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আমাদের সংবিধানের কোথাও কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারবে এই কথাটি বলা নেই। তবে অ্যাগ্রিভ পার্সন এই যে একটা ওয়ার্ড আছে সংবিধানের 102 অনুচ্ছেদে, এই ওয়ার্ড থেকে নিয়ে পরবর্তীতে বিস্তর কথা হয়েছিল। আমাদের বাংলাদেশে এরকম প্রথম মামলা হয়েছিল 1974 সালে কাজী মুখলিসুর রহমান ভার্সেস বাংলাদেশ, এই কেসে, এই কেসে হাইকোর্ট ডিভিশন সামারিলি ডিসমিস করে দিয়েছিল। অ্যাপিল ডিভিশনে যখন মামলাটি গেল অ্যাপিল করার ক্ষেত্রে, সেখানে বলা হয়েছিল যে কাজী মুখলিসুর রহমান তো লোকাল স্ট্যান্ডি নাই, সে মামলা করার অধিকার তার নেই। কারণ হচ্ছে যে এরিয়াটি বাংলাদেশ ভারতকে দিয়ে দিয়েছে বা দিচ্ছে এই সংবিধানের এই যে একটা কন্ট্রাক্টের মাধ্যমে, মুখলিসুর রহমান সেখানে বসবাস করেন না। অর্থাৎ ওনার জমিও যায়নি, ওনার বাড়িও নিয়ে যায়নি, বা ওনার বাড়ির মানে ভাই বা আত্মীয় কারোর বাড়ি ঘর নেই, তো উনি অ্যাগ্রিভ না। অ্যাগ্রিভ হবে যার জমি গিয়েছে, যার বাড়ি গিয়েছে, সো উনি অ্যাগ্রিভ না। তখন আমাদের অ্যাপিল ডিভিশন তার রায়ের 17 নম্বর যে প্যারা আছে, প্যারাতে বলেছিল যে যদি কোনো সুবিধা কমে যায় কোনো ক্ষেত্রে,
সুবিধা কমে যাওয়াকেও আমি ইন্টারেস্ট বলে থাকি, অর্থাৎ সুবিধা কমে যাওয়াকেও আমি ইন্টারেস্ট বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম প্যারা আঠারোতে বলেছিল, আমাদের আইবিএল ডিভিশন বলেছে, ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেশের প্রতিটা ইঞ্চি জায়গাতেই ফান্ডামেন্টাল রাইটসটা এস্টাবলিশ, ফান্ডামেন্টাল রাইটস আছে, অর্থাৎ আমার ফান্ডামেন্টাল রাইটস কোনো স্পেসিফিক এরিয়াতে সীমাবদ্ধ নয়, বরং পুরো দেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গাতে এটা রয়েছে। এখন রাইট টু মুভমেন্ট, আমার চলাফেরার স্বাধীনতা, কিংবা আমার কোনো জায়গায় বাসস্থান করার স্বাধীনতা যেটা আমাকে দিয়েছে সংবিধান, সুনিশ্চিত করেছে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে, আমি তো ওই বেড়িবাড়িতে যেতে পারতাম, ঘুরতে যেতে পারি, ওখানে গিয়ে হয়তো আমি কখন ইচ্ছে হতে পারে যে আমি ওখানে গিয়ে একটা বাড়ি করব, ওখানে গিয়ে একটা ছোট্ট একটা আমি ঘর চালা করে দুই দিন থাকব, ইচ্ছেটা হতে পারে, এটা আমার ফান্ডামেন্টাল রাইটস। সুতরাং এই যে অ্যাগ্রি পার্সন কিংবা ইন্টারেস্ট, এই ওয়ার্ডটিকে ন্যারো না করে অ্যাপিল জিভেশন এই মামলাতে একটু ব্রড করলেন, ব্রড করার চেষ্টা করলেন। অ্যাট সেম টাইম পরবর্তীতে কাজী আমাদের পরবর্তীতে মহিউদ্দিন ফারুক কেস, যে কেসটা আমাদের ল্যান্ডমার্ক কেস হচ্ছে পিআইএল এর জন্য, অর্থাৎ এই যে পিআইএল এর বিষয়টি বেসিক্যালি মানে আমাদের এই মহিউদ্দিন ফারুক কেসের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে, এবং তারপরে কিন্তু হিউজ মামলা বাংলাদেশে হয়েছে। এখনও দেখবেন প্রতি মাসেই কিন্তু দুটো একটা মামলা আমরা দেখছি, পত্রপত্রিকায় দেখছি, বাস্তবে দেখছি, পিআইএল হচ্ছে, এবং যার মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কিন্তু মানুষের রাইটসকে এস্টাবলিশ করার, রাইটসকে এনশিওর করার চেষ্টা করছেন। আমাদের যেই মহিউদ্দিন ফারুক কেসে এটা প্রিন্সিপাল এসেছিল, প্রিন্সিপালে বলা হয়েছে অ্যানি পার্সন অ্যাগ্রিভড অ্যাজ পার আর্টিকেল 102 নট অনলি মিন্স ইন্ডিভিজুয়াল বাট অলসো ইনক্লুডস দ্য কনসিডারেশন অফ পিপল অ্যাজ আ কালেকটিভ অ্যান্ড কনসোলিডেটেড পার্সোনালিটি। অর্থাৎ এখানে 102 এর মধ্যে যেই অ্যাগ্রিভ পার্সনের সংজ্ঞা শুধু কয়েকজন ব্যক্তিকে সোললি বোঝানো হয়নি, বরং কালেকটিভলি বোঝানো হয়েছে বা কালেকটিভলি বুঝিয়েছে বলে প্রিন্সিপালটা এস্টাবলিশ হয়েছে। আমাদের এই কেসে একটা ইম্পর্টেন্ট কথা এসেছিল, এরকম যে বলা হয়েছিল কেসের মধ্যে, ইফ এ ফান্ডামেন্টাল রাইটস ইজ ইনভলভড দ্য ইম্পিউন্ড ম্যাটার নিড নট এফেক্ট দ্য পিওরলি পার্সোনাল রাইটস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট টাচিং হিজ অ্যালোন, ইট ইজ এনাফ ইফ হি শেয়ার্স দ্যাট রাইট ইন কমন উইথ আদার্স। অর্থাৎ আমি একজন ব্যক্তি অ্যাপ্লিক্যান্ট মামলা করেছি, আমার ব্যক্তিগত কোনো একটা অধিকার সোললি নষ্ট হয়েছে, হরণ হয়েছে, এটা বিষয় নেই, বিষয়টা হচ্ছে যে অন্য কারোর সঙ্গে আমি একটা অধিকার শেয়ার করছি, সেই ব্যাপারটিও কিন্তু আমার এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে চলে যাবে বা অ্যাগ্রি পার্সনের মধ্যে আসবে বলে আমাদের এখানে বলা হয়েছে। তাহলে আমি যদি সামারি করি, তাহলে পিআইএলটি পেলাম হচ্ছে সাধারণত ফান্ডামেন্টাল রাইটস এস্টাবলিশ করার ক্ষেত্রে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা করতে পারছি, হাইকোর্ট ডিভিশনে করতে পারি, এর বাইরে সিভিল কোনো রাইটসের ক্ষেত্রে আমি কিন্তু সিভিল কোর্টে মামলা করার একটা সুযোগ আমাদের আছে। আর কয়েকটি কেসের কথা আমি বলেছি ইতিমধ্যেই, যে কেসগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি, তার মধ্যে কিন্তু বিস্তর কথা আমাদের সুপ্রিম কোর্ট বলেছেন। সো যারা এতক্ষণ ভিডিওতে কষ্ট করে দেখলেন সবাইকে অনেক বেশি থ্যাংকস। আর যদি পিআইএল নিয়ে আপনার কোনো মতামত থাকে কিংবা আপনার কোন বিষয় জানা আছে যেটা আমি উল্লেখ করি নাই, প্লিজ কমেন্ট বক্সে লিখে দিবেন সবাইকে জানার জন্য। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।